কোন স্কেলটি এমন হতে হবে যেন পোস্ট গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট শিক্ষকদের মধ্যে পার্থক্য 2700 টাকা থাকে। এবং দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের সরকারি স্কুলের শিক্ষকদের ন্যায় সমহারে পদোন্নতি দিতে হবে, অন্যান্য সুযোগ সুবিধা যেমন WBHS, LTC এবং অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে আর্নডিপ এবং TGT মর্যাদা প্রদান করতে হবে। এই দু বছর ধরে যে বেতন বৈষম্য আমরা শিকার তার অবসান রাজ্য সরকারকে ঘটাতে হবে। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে আগামীকাল আমরা একটি ডেপুটেশন দেবো বলে আবেদনপত্র জমা দিয়েছি, সেখান থেকে বলা হয়েছে যে দুজনকে বেতন দেওয়া হবে। আমরা চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে পশ্চিমবঙ্গের হতভাগ্য 1,20,000 টিচার যারা দীর্ঘ 20 বছর ধরে বেতন বৈষম্য শিকার, অবসান ঘটাতে যথাযথ ব্যবস্থা নিন এবং পে কমিশন এবং অর্থ দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দিন, এটাই আমাদের দাবি। এবং যারা সভাপতি সামনে বসে আছে আমরা আমার আশা মতে একজন বন্ধু শোনো সোশ্যাল মিডিয়াতে নয় ঘরে বসে লাইক আর নয়, সোশ্যাল মিডিয়াতে নয় ঘরে বসে লাইক আর নয়, এবারে চাতুরিটা ছেড়ে রাস্তায় নেমে পড়ো ভাই, পথে লড় তুমি কি পারো না তাদের সঙ্গ দিতে, তুমি কি পারো না তাদের সঙ্গ দিতে, লড়াইয়ের জোট গড়ে জান্দা রে, শোনো গো বিজেপি আনে বন্ধু শোনো।